السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، أجكر أي دني محفل شماني تشبابتي أبسطيت ودارولم بشكندي مدرسة شماني شيخ الحديث ودارولم رتنبور مدرسة شماني شيخ الحديث তথা সম্মানিত সুনামধন্যকারী সাহাব সকল উপস্থিত সম্মানিত এই মাদ্রাসার শিক্ষকতা হাফিজ সাহাব ও হাফিজা সাহেবা এবং সম্মানিত জেনারেল শিক্ষার শিক্ষক উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে আগত দিনদরদি গুণীজন ও আমার সহোদর হাফিজ সকল সময়কোনা এই প্রত্যন্ত অঞ্চলে পিতামাতার যেটুকু জমি পেয়েছে তা থেকে একমাত্র একার বিতারকে সাত পুত্রের কথা না ভেবে বাকি জমি মাদ্রাসার জন্য দান করে যে ত্যাগ করেছেন এবং তৎসঙ্গে আপনাদের সাহায্য ও সহযোগিতায় আজ দারুল কুরআন সাবিলুর রশাদ সময়কোনা মাদ্রাসা দিনের এই মহান কর্মের দরুন আজ আল্লাহর মেহেরবানিতে ও বুজুর্গণের দোয়ার বরকতে ওনার তিন পুত্র এবং একমাত্র কন্যা হাফিজ হয়েছে এবং তৎসঙ্গে আপনাদের ছেলেমেয়ে মোট পাঁচজন হাফিজ হয়েছে এই প্রতিষ্ঠান কেবল ইহাতেই সীমাবদ্ধ নয় মাদ্রাসার শিক্ষার সাথে সাথে জাগতিক শিক্ষা এই প্রতিষ্ঠান সমানভাবে অর্জন করে গত 2021 বছরে ছয়জন হাফিজ HSLC পরীক্ষায় দুইজন প্রথম বিভাগ ও চারজন দ্বিতীয় বিভাগ উত্তীর্ণ হয়েছে গতিকে আমি এই মাদ্রাসার ক্ষুদ্র হাফিজ হিসাবে আপনাদেরকে বলিতেছি আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে হাফিজ করে জেনারেল শিক্ষায় শিক্ষিত করে তুলুন পৃথিবীর প্রত্যেকটি বস্তু চলার জন্য একটি নির্দিষ্ট নিয়ম আছে একটি যন্ত্রের সঙ্গে একটি ক্যাটলগ থাকে ঠিক সেইভাবে আল্লাহ তাআলা মানুষ জাতিকে একটি ক্যাটলগ দিয়েছেন কুরআন শরীফ তাই আমরা সকলকে কুরআনের নির্দেশ আদর্শ বান হওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দেন আমিন আমিন জাম্মা আমিন